স্বাস্থ্য অধিদপ্তর খুলিয়ারা জানিত 3 কোটি টিয়ার MRI মেশিন 9 কোটি কিনে 37 লক্ষ টাকা দিয়ে ICU পর্দা কিনে বালিশ কিনে 28,000 টাকা দিই। ইতেরাই আবার গলা উঁচু করি সাংবাদিক অলরে গতার দন বিত্তে মামলা দন আর দুর্ভাগ্য দি আর আর এ প্রশাসন পরবর্তী সময় বিচারিক কার্যক্রম জনগণের অভিযোগ দি এই দুর্নীতি আবাজ অলর পক্ষে যার ইয়ান খুবই দুর্ভাগ্যজনক খুবই দুঃখজনক আর ইয়ান উচ্চ মহল উত্তন হস্তক্ষেপ চাই সাংবাদিকতা এবং সাংবাদিক অল যদি নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতু সারা দেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যেতে দুর্নীতিবাজ অল আর বিচার চাই এবং অবিলম্বে রুজিনা ইসলামের মুক্তি চাই। আগামী রোববারে মামলায় জামিনের ব্যাপারে একখান ডিসিশন নিব আদালতে। তা আদালতের প্রতি আরা ব্যাগন শ্রদ্ধাশীল, বিশেষ করে একজন সাংবাদকর্মী হিসাবে, যেহেতু তথ্যমন্ত্রী আরা সাংবাদিক অলর অভিভাবক, তো এখনও সময় আছে সাংবাদিক এবং আর যে সরকার মানে দূরত্ব সৃষ্টি নয়, দ্রুত ইয়ান সমাধান করে আর এখনও চারিয়েন আর আশা করি এ ব্যাপারে সাংবাদিক হলে আর কোনো আন্দোলন গ্রহণ করি। 123 বছরও পুরনো এক সিক্রেট অ্যাক্ট দিয়ে এই একজন সিনিয়র সাংবাদিকরে এভাবে হেনস্থাকরণ, এ খুব খারাপ বিষয়। এই জিনিসখান আসলে আরা মানে মনে করি যে ইয়ানো ইয়ানো সরকারের ভিতর লুকাই তাহা, সরকারের ভিতর লুকে তাহা যারা আছে, যারা সরকারের বিরুদ্ধে হাজ গত স্যার, তারা এই ষড়যন্ত্র করি আর সরকার ভাবমূর্তি নষ্ট করি বেল্লাই এই ষড়যন্ত্র গুজছে। তাই মনে করি যে ওর মুক্তি দঙ্গান প্রয়োজন এবং যারা হেনস্থা গুজছে তারা তাদের বিরুদ্ধে তদন্ত করি আর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। যেহেতু সরকার স্বচ্ছতার মধ্যে হাজ করে, জবাবদিহিতার মধ্যে হাজ, এই ধরনের একটা ঘটনা সরকারের কর্মকাণ্ডের প্রশ্নবিদ্ধ করিব, এই বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। যে রুজিনা ইসলাম সচিব নিজে যেভাবে হেনস্থ হই, এই ঘটনা আরা অত্যন্ত ক্ষুব্ধ এবং মর্মাহত। রুজিনা ইসলামের এই অপদস্থ এবং হেনস্থ করিল যারা জড়িত আরা মিটিং অত্যন্ত পরিষ্কার করে হয়ে দিয়ে তদন্ত সাপেক্ষে তার শাস্তি আরা চাই। আর আশা করি দিয়ে আগামী হালিয়ে রুজিনা ইসলাম অবশ্যই মুক্তি পাইব। সংশ্লিষ্ট মহল যেগিনের ভিতরে হন দরণ না হন গোজামিল আছে এগিন লোকের একটু, কিন্তু আরা জিয়ান চাই যে আরা এই তত্ত্ব আরা নিজস্ব হতে নানাভাবে আমরা যেকোনোভাবে আরা তত্ত্ব সংগ্রহ করি, কিন্তু এই যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট হইয়ে যদি এই ধরনের তথ্য সংগ্রহের কারণে মামলা দিয়ে জেলত ফুরে তাহলে ধরিলন ফুরি বোধে এই যে অনুসন্ধানী সাংবাদিকতা আরা জিয়ান হই, হয়তো এই অনুসন্ধান সাংবাদিকতার পথে এই অফিসিয়াল সিক্রেসি একটি বড় অজ্ঞ বাধা। এই ধারা দিয়ে রে হন সাংবাদিকরা আটকে রেখন নান হনভাবেই ইয়ান সমীচীর্ণ এই ধরনের একটা ঘটনার মধ্যে রিমান্ড সবার কোনো কারণ নাই। এই বড় একটা কারণ হল যে এই মহিলা বা স্বাস্থ্যঘাত লইয়া যে দুর্নীতি বড় বড় নিউজ করছে, যে নিউজ এই আমলালো সগন মধ্যে খুঁজছে ইতার লেবলে এই মাইফ বিভাগ ইতার চক্ষুশ লইয়ে বিচার বিভাগ এই যে নির্বাহী বিভাগ আলাদা ঠিক আছে, কিন্তু নির্বাহী বিভাগের যে প্রভাব ইয়ান এখনও বিলুপ্ত নয়। তারা চেষ্টা করে তারা নিজেদের মতো করিয়ে দেশের আইন কানুন ইন পরিচালনা করি পেল বলে লক্ষ্য করলাম যে সংবাদপত্র মালিক হলো সরকারের হাতে এক প্রকার বিকিয়ে দিই। তারা বিজ্ঞাপন সাবাইয়ে রুজিনার বিরুদ্ধে যেভাবে প্রচার লেমি, পাশাপাশি রুজিনারে যারা হেনস্থা করি ইতারার কিন্তু আড়াল করে রেখে আর আর ডাহার নেতৃত্ব সরকার রাগগরের গোসাগরের ফনে কি গড়ের কুজু সাই থাকে আর মনদে নিজের পেশারের মর্যাদারে উড্ডীন রাখিবার লাই সমুন্নত রাখিবার লাই তারা সোচ্চার অনুচিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন নগরলে আজ আর এইভাবে হতাশ হইনে পাইতাম, কিন্তু আরো লক্ষ্য করে দিই কিছু কিছু গুটি কয়েক আমলা হল যে আমলার কারণে আজকে সরকার বিভিন্ন জাগাত মৃদ্ধি প্রশ্নবিদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর যথাযথ হস্তক্ষেপের মাধ্যমে রুজিনা তার সসম্মানে মুক্তি পাইব। প্রশাসনের লুকিয়ে থাকা আমলা হল এই সরকারের বিপদ থালা বেলা স্যার বলে আমি মনে করি ইন যথাযথ তন্দ্র করি ইতারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যতক্ষণ গ্রহণ না করিব সাংবাদিক সমাজ এতক্ষণ পর্যন্ত রাজপথ থাকব। তো রুজিনা ইসলামের নামে যে মামলাগা হইয়ে এই মামলাগার মধ্যে সেকশন গুণ প্রশ্নবোধক 379-411 এই জিনিসের দুইয়ান ব্যাখ্যা আলাদা আলাদা। তাইলে এই যে মামলার যে ইনস্টিটিউট মামলার যে বানাইয়ে এই মামলার বানানির মধ্যেই বোঝা যাচ্ছে একখান উদ্দেশ্যমূলকভাবে ওরে ফাঁসাই সাধারণ আমজনতা সাধারণ মানুষ যে সময় জিনিসের সন্দেহ করেন এই সময়ের মধ্যে আর একটা চিন্তা চিন্তাভাবনা পরিবর্তে এই রুজিনা ইসলামের বেনিফিট অফ ডাউট দেওয়ান উচিত যে যাও তদন্ত তো আছে ও রুজিনা ইসলাম তো বাংলাদেশ স্বাধীন যাইবই, তাহলে ও জামিনান ফাইলে বিচার বিভাগের ভাবমূর্তি আরও পরিচ্ছন্ন হইত বলে ইয়ান আর দ্বার হামলার প্রাথমিক পর্যায়ে রুজিনা ইসলাম অবশ্যই
ও ন্যায় বিচার বঞ্চিত হইয়ে বলে ইয়ান আর মনে করি।